যেহেতু প্রজ্ঞাপন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সংগঠন নিষিদ্ধ হয়েছে, আপনারা নিষিদ্ধ সংগঠন হিসাবে এটিকে সম্বোধন করবেন। আমাদের এই দেশের গণ শত্রু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা আচ্ছা বলতে চাই, আজকে থেকে এই বাংলাদেশে ছাত্রলীগ নামে কোনো সংগঠন নেই। যারা এই নাম ব্যবহার করে মাঠে নামতে চাইবে, এদেশের ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। জুলাই অগাস্টের গণহত্যার রক্ত এখনো শুকায় নাই, কিন্তু এই ছাত্রলীগ প্রতিটি মুহূর্ত এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, এদেশের ছাত্র সমাজ যতদিন অক্ষত থাকবে, ছাত্রলীগের সকল ষড়যন্ত্র অপবাদ অপপ্রচারের জন্য আমরা রাজপথে বলিষ্ঠ হব ইনশাআল্লাহ। পাশাপাশি আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের দুষর প্রেসিডেন্ট নামক হায়দার চুপ্পুকে অতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি চুপ্পু পদত্যাগ না করেন, এদেশের ছাত্র জনতা ঘরে বসে থাকবে না।